बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। द्वादश श्रेणीर आमार स्नेहेर छात्र छात्रीबृंद, केमन आछो तुम्रा? अवश्यई भालो आछो, आमिओ भालो आछि। तारपरेओ शरीर एकटु असुस्थ, असुस्थ शरीर निएओ कैमरार सामने दाड़िएछि तोमादेर जोन्नो दो एकटी कथा बोलार जोन्नो। आमार स्नेहेर छात्र छात्रीबृंद, अवश्यई आमाके चेनो। आमी तोमादेर आजके जे विषयटा निये आलोचना करब, तोमादेरके आमी साजेशने रेनकोट दिएछिलाम। रेनकोट निये आमी आजके आलोचना करब। मूलत रेनकोटा लिखे अख्तारुज्जामान इलियास, जन्मग्रहण कर 1943 साले 12 जानुरि जन्मग्रहण कर गाईबान्धा जिले गोटिया ग्रामे मामार बाड़ीते। मूलत मामार बाड़ीते जन्मग्रहण करें। पैतृक निवासटा बगुड़ाय, तार पिता जेखाने बसबास करतें सेटा छिलो बगुड़ाय। पितार नाम बीएम इलियास, मातार नाम मरियम इलियास। शिक्षा जीवने एसे अख्तारुज्जामान इलियास बगुड़ा जिला स्कूल थेके माध्यमिक पास करें 1958 साले। उच्च माध्यमिक ढाका कॉलेज थेके बीए ऑनार्स एवं एमए ढाका विश्वविद्यालय थेके। बांग्लार उपरे तिनी बीए ऑनार्स एवं एमए करें। कर्मजीवने एसे प्रवासक छिलेन कोटिया सादत कलेज एवं जगन्नाथ कलेज। सहयोगी अध्यापक छिलेन जगन्नाथ विश्वविद्यालय, साबेक जगन्नाथ कलेज बर्तमान जगन्नाथ विश्वविद्यालय। उपपरिचालक छिलेन प्राथमिक शिक्षा अधिदप्तर। शेषे एसे अध्यापना करेछिलेन बांगला विभागे ढाका कॉलेजे। तार साथे साहित्य साधनाओ करेछिलेन, अनेक पुरस्कारो तार आछे, बांगला एकाडेमी पुरस्कार सह अनेक पुरस्कार पेयेछिलेन। मृत्युबरण करेछिलेन 1997 साल 6 जानुरी मृत्युबरण करेन। आमरा तार जीवन वृत्तान्त शुनलाम। मूलत अख्तारुज्जामान इलियास जे रेनकोट लिखेछेन एटी एकटी छोटो गल्प। तोमादेरके आमी छोटो गल्पेर गल्प सम्पर्क आगेओ बोलेछिलाम। बांगला साहित्ये छोटो गल्पेर जनक रवीन्द्रनाथ ठाकुर, किन्तु जथेष्ट पारदर्शी छिलेन अख्तारुज्जामान इलियास गल्पेर मध्येओ। रेनकोट लिखेछेन एटा गल्प किछुक्षण आगेई बोलेछि तोमादेरके। बासा रीति हलो चलित बासा, चलित बासाय एई गल्पटी लिखेछेन। प्रकाशित हयेछिल 1995 साले। परे लेखकेर शेष गल्पग्रन्थ जाल स्वप्न, स्वप्नेर जाल, एई गल्पग्रन्थे संकलित हयेछिलो 1997 साले। एई गल्पेर पाठ ग्रहण करा हयेछिलो अख्तारुज्जामान इलियास रचना सामग्री प्रथम थेके, समग्रह प्रथम थेके। मूल विषय, गल्पेर मूल विषय
ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ, পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও নাটকীয় হত্যাজঙ্গের মাধ্যমে মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র। মূল বিষয়টা হলো এটা, আবার বলছি, মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের গেরিলা আক্রমণ। কিছুক্ষণ পরে বলছি গেরিলা আক্রমণটা কোথায় করেছিল। আসলে 25শে মার্চ থেকে যুদ্ধ শুরু হয়, সরি 26শে মার্চ থেকে যুদ্ধ শুরু হয়। 26শে মার্চ থেকে শুরু হওয়ার পরে 9 মাস যুদ্ধ হয়েছিল। এই 9 মাসের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি সেনারা গ্রামের বিভিন্ন জায়গায় আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে ভীষণভাবে পরাজয়বরণ করে। 9 মাসের শেষ দিকে তখন বিশেষ করে যুদ্ধটা এমনই হয় যে যখন তারা গ্রামগঞ্জে, যখন রাজধানীর বাহিরে যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা রাজধানী কেন্দ্রিক যুদ্ধ করতে শুরু করে, রাজধানীতে উঠে যায়। যখন রাজধানীতে তারা ছিল তখন তারা, মুক্তিযোদ্ধারা দেখলো যে আমরা স্বাভাবিকভাবে যদি সামনাসামনি যুদ্ধ করি তাহলে আমরা তাদের সাথে পারবো না, ঠিক আছে, আমরা গেরিলা যুদ্ধ করতে হবে, গোপনে যুদ্ধ চালাতে হবে, গোপনে হত্যা করতে হবে, তাদেরকে হটিয়ে দিতে হবে। তখন তারা গেরিলা যুদ্ধ শুরু করে। যখন গেরিলা যুদ্ধ শুরু করে বা গ্রামগঞ্জে তারা কোণঠাসা হয়ে পড়ে, তখন শহরে যায়। শহরে গেরিলা যুদ্ধ যখন শুরু করে তখন সর্বপ্রথম সকল ঘটনার মধ্যে সর্বপ্রথম তারা ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটিকে তারা বিকল করে দেয়। মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ করে ট্রান্সফরমারটিকে তারা কী করে, বিকল করে দেয়, নষ্ট করে দেয়। এই নষ্ট করাটাকে নিয়েই এখানে কিন্তু মূল ঘটনা শুরু। যখন নষ্ট করে দেয় তখন পাকিস্তানি সেনারা কী করলো, তারা ঢাকা কলেজের সকল শিক্ষকদেরকে ডাকালো। ঢাকা কলেজের সকল শিক্ষকদেরকে ডাকিয়ে তাদের মধ্যে দুজনকে তারা গ্রেপ্তার করলো। একজন হলো নুরুল হুদা, আরেকজন হলো আব্দুস সত্তার মৃধা। এই আব্দুস সত্তার মৃধা এবং নুরুল হুদাকে গ্রেপ্তার করে এবং তাদের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়। আর এই অমানবিক নির্যাতন চালিয়ে আসলে তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের কোথায় মুক্তিযোদ্ধা আছে, কে কে মুক্তিযোদ্ধা আছে, এইগুলো জানার চেষ্টা করে। তাদের তাদের উপরে শারীরিক এবং মানসিক টর্চার তারা করে এগুলো বের করার জন্য। কিন্তু আসলে তাদের মুখ থেকে কিছু বের হয়েছিল কিনা জানি না, বেশি কিছু তারা বের করতে পারে নাই। এখানে আমরা এই গল্পে আমরা যে প্রতীকী তার তাৎপর্য দেখি সেটা হলো রেইনকোটটি। প্রতীকী তাৎপর্য রেইনকোট। আর এই গল্পটি নুরুল হুদার জবানিতেই, এই গল্পটি জবান থেকেই নেওয়া হয়েছে, মূলত নুরুল হুদাই এর কথক, এই গল্পের কথক। তো যখন ডাকা হয়েছে টিচারদের, যখন ডাকা হয়েছে ঢাকা কলেজের, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এখন যেদিন গেরিলা হামলা করে ট্রান্সফরমারটা বিকল করে দিয়েছিল, পরের দিনে তাদেরকে ডাকা হয়েছে। পরের দিন ছিল যথেষ্ট বৃষ্টি, অনেক সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই
তাকে ঢাকা কলেজে যেতে হবে কাকে নুরুল হুদাকে নুরুল হুদা ছিল একটু ভীতু প্রকৃতির লোক এখন যেহেতু তাকে ঢাকা কলেজে যেতে হবে সেহেতু তাকে তো যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে বা বৃষ্টি থেকে পরিত্রাণের জন্য তাকে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে তখন সে তার শ্যালকের একটা রেইনকোট পেয়েছিল তার শ্যালক যে রেইনকোটটি পরতেন যে ছিল মুক্তিযোদ্ধা যার নাম ছিল মিন্টু তার শ্যালকের যখন রেইনকোটটা পরেছিল তখন তার শরীরে একটা উষ্ণতা সৃষ্টি হয়েছিল স্বাভাবিকভাবে যখন আমরা রেইনকোট পরি শীতকালে পড়লেও কিন্তু আমাদের শরীরে একটা তাপ চলে আসবে কিন্তু এই তাপ আর ওই তাপের মধ্যে অনেক পার্থক্য আছে যেখানে ভীত ছিল নুরুল হুদা সেখানে এই লোকটা যখন রেইনকোটটি পরেছিল তার মধ্যে একটা পরিবর্তন এসেছিল স্বদেশের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছিল আর এই ভালোবাসাই তাকে মূলত মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দিয়েছে দেশের প্রতি ভালোবাসা তার পরিবর্তন বিতু লোকটাকে পরিবর্তন দেখো যদি তুমি যদি কোনো কিছু অনেক বেশি ভালোবাসো কিন্তু ভালোবাসার জিনিসটা কেউ যদি ক্ষতি করে তাহলে ওই ক্ষতি করা লোকটাকে কিন্তু তুমি নিজেও ক্ষতি করতে চাইবে স্বাভাবিক যেহেতু নুরুল হুদার ভালোবাসা দেশের প্রতি স্বদেশের প্রতি ভালোবাসা তার সৃষ্টি হয়েছে তারও চিন্তা যে পাকিস্তানি সেনাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে তাড়িয়ে দিয়ে এই দেশের ভাষাকে আমরা বাংলা ভাষা আমাদের স্বাধীন ভাষা আমরা মায়ের ভাষা আমাদের ফিরিয়ে আনতে হবে যদি এই দেশ থেকে তাদেরকে তাড়াতে না পারি তাহলে আমাদের ওই স্বাধীনতা আর থাকবে না বাক স্বাধীনতা আমাদের নষ্ট হয়ে যাবে মূলত নুরুল হুদার মধ্যে একটা নতুন একটা জীবন মনে হয় যেন সে পেল এই রেইনকোটটার মধ্য থেকে নতুন একটা জীবন সে পেল যে রেইনকোটটা পরার সাথে সাথে তার মধ্যে পরিবর্তন এসেছে আমরা গল্প পড়ে দেখেছি নুরুল হুদার হুদাকে যতই টর্চার করা হয়েছে কিন্তু আসলে তিনি তার রাগ ক্ষোভে যদিও কিছুটা মুখ খুলেছেন কিন্তু তার মধ্যে হত্যা বা তাদেরকে হটানোর যে মন মানসিকতা সৃষ্টি হয়েছে তার কথোপকথনের মধ্যে কিন্তু আমরা এগুলো পাই যে রেইনকোট গল্পটি পড়ে আমরা কিন্তু পাই যে তার মধ্যে যে পরিবর্তন এসেছে ভীতু লোকটা যে লোকটা দুই তিনবার চারবার ভয়ে তার ভাষা পাল্টিয়েছিল ঠিক আছে ভাষা চেঞ্জ করেছিল পরিবর্তন করেছিল সেই লোকটা রেইনকোট পরার সাথে সাথে ঠিক আছে তার মধ্যে পরিবর্তন এসেছে এই কারণে আসলে মূলত এটা এই যে পরিবর্তনটা নুরুল হুদার এটা রেইনকোটটা যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম এটা একটা তাৎপর্য এটা যথেষ্ট তাৎপর্য এই গল্পের প্রতীকী তাৎপর্য যেটা বলেছিলাম এটা কিন্তু অসাধারণ এটা অসাধারণ তার পরিবর্তনটা রেইনকোট পরার সাথে সাথে মুক্তিযুদ্ধের শ্যালকের রেইনকোট পরার সাথে সাথে পরিবর্তন এসেছে এই কারণে আমি কিছুক্ষণ আগে বলেছি যে প্রতীকী তাৎপর্য যেটা সেটা হলো রেইনকোট মূলত রেইনকোটেই তার মধ্যে সাহস তার মধ্যে দেশপ্রেমের সৃষ্টি করেছে যেটা ছিল কাপুরুষ যেটা ছিল ভীতু ভীতুটাকে সুপুরুষ তৈরি করেছে মুক্তিযুদ্ধ তৈরি করে দিয়েছে ঠিক আছে এই রেইনকোটটা এই কারণে রেইনকোটের মধ্যে একটা তাৎপর্য ছিল ঠিক আছে এই কারণে বলা হয়েছে যে এটার প্রতীকী তাৎপর্যটা হলো রেইনকোট আজকে আমি এই গল্পের এখানে শেষ করলাম আগামী দিন যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে দোয়া করবো আমার জন্য যেন আমার শরীরটা একটু সুস্থ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু